আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম মোটর বাইন্ডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি 24 ইঞ্চি টেবিল ফ্যান আছে। তো আপনাদের দেখে দেব কিভাবে সিলিং ফ্যান বাইন্ডিং করা মেশিন দিয়ে কীভাবে টেবিল ফ্যান বাইন্ডিং করা হয়। তো ভিউয়ার্স, আশা করছি পুরো ভিডিও কেউ না দেখে যাবেন না। তো পুরো ভিডিও দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে কয়েল বানানো হয়। তো একটি তার কাটার সাহায্যে আমি একটি চারটি তার কাটার সাহায্যে আমি কয়েল বানিয়ে নিচ্ছি। তো এখানে প্রত্যেকটি কয়েলে কত ভাগ করে দেওয়া হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো রানিং কয়েলে প্রথমে একটা জিনিস বলা হয় না, সে কথা হচ্ছে ফ্যানটা হচ্ছিল 24 সোলাটের ফ্যান। 24 সোলাটের ফ্যান, এটা বড় ফ্যান, বড় টেবিল ফ্যান। এই ফ্যানটা আমি আপনাদের দেখে দিচ্ছি কীভাবে কয়েল বানানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি কয়েল বানানো হয়েছে, এটা হচ্ছে স্টার্টিং কয়েল। তো রানিং কয়েল আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। তো ভিউয়ার্স দেখেন একটু একটু করে সাইডটি স্টার্টিং কয়েল বানিয়ে নিতে হবে। তো এই অটোমেশিনটা দ্বারা দিয়ে সব কিছুই কয়েল বাইন্ডিং করা সম্ভব, কাজ জানা থাকলে সব কিছুই সম্ভব। তো দেখেন এইভাবে সাইডে কয়েল বানিয়ে নিতে হবে। তো আমি রানিং কয়েলটা আগেই বানিয়ে নিয়েছিলাম, রানিং কয়েলে প্রথম। তো ভিউয়ার্স দেখতে পারলেন এইভাবে কয়েল বানানো হয়। তো আমি এখানে কয়েল আমার বানানো শেষ হয়ে গেছে। তো রানিং কয়েলে আমি প্রত্যেকটা কয়েলে আমি প্যাঁচ দিয়েছি, এলো এখানে দুটি করে ই করা হয়েছে কয়েলের। তো প্রথম রানিং কয়েলের প্যাঁচ দেওয়া হয়েছে 250, পরেরটা দেওয়া হয়েছে 350 বাঘ। তো চারটে কয়েলে এইভাবে কয়েল বানাতে হবে। 24 সোলাটের ফ্যান, এখানে মাঝখানে আমি দুটি কোর গ্যাপ রেখে কয়েল বানিয়ে নিছি। তো রানিং কয়েলের প্রত্যেকটি দুটি কোর করে গ্যাপ থাকবে। তো স্টার্টিং কয়েল এখন দেখতে পাচ্ছেন এখানে আমি স্টার্টিং কয়েল আপনাদেরকে ঢুকে দেখে দেবো কীভাবে স্টার্টিং কয়েল ঢুকানো হয়। রানিং কয়েল ঢুকে আমি আগে নিয়েছিলাম। তো প্রত্যেকটা কয়েল ঢুকানোর নিয়ম একইভাবে সেমভাবেই কয়েল ঢুকাতে হয়। তো দেখেন আমি এখানে কয়েল আমি বানিয়ে নিছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি সাইডে রানিং কয়েলে দেখেন ঢুকে নিছি। এখন আমি আপনাদের স্টার্টিং কয়েলটা ঢুকে দেখে দেবো। তো দেখেন আমি স্টার্টিং কয়েল ঢুকানোর জন্য অলরেডি কয়েল আমি এখানে দিয়ে নিছি। তো স্টার্টিং কয়েল আমি প্যাঁচ দিয়ে নিছি 500 পাক। এখানে তারের নাম্বার হচ্ছে 34 এবং 35 নম্বর তার। তো 34 নম্বর তারটা রানিং কয়েলে আমি ঢুকে দিয়েছি এবং 35 নম্বর তারটা স্টার্টিং কয়েলে ঢুকোতে হচ্ছে। তো দেখেন এখানে মাঝখানে দুটি কোর গ্যাপ ছিল। তো দুটি কোরের একটি করে রানিং কয়েলের মাঝখানে যে কোর দুটি গ্যাপ ছিল সেখানে আমি স্টার্টিং কয়েল ঢুকে দিচ্ছি। তো দেখেন তো এখানে 500 পাক করে তার দেওয়া আছে। তো এটা হলো সিরিজ কালেকশন দেওয়া হবে। তো দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কয়েল বাইন্ডিং করা হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইকের আমরা ভিডিও বানানোর জন্য, নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ তৈরি হয়। দেখেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন দেখতে দেখতে আমার স্টার্টিং কয়েলের এক প্রান্ত ঢুকানো হয়ে গেছে। তো আশা করছি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তো অবশ্যই ফ্যান বাইন্ডিং করতে পারবেন, বড় টেবিল ফ্যান আপনারা বাইন্ডিং করতে পারবেন। আপনাদের কেউ যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কোন কোন ফ্যানে কত পাক, কী কী ধরনের প্রয়োজন আপনাদের। পরে সে আমাদের কমেন্টে জানিয়ে দিলে আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখেন স্টার্টিং কয়েল আমাদের এখানে দুটি কয়েল ঢুকানো হয়ে গেছে আর আছে মাত্র দুটি কয়েল। এরপরেতে আপনাদের কানেকশন কীভাবে দেওয়া হয় সব কিছু বুঝে দেওয়া হবে, সব কিছু দেখে দেওয়া হবে। তো দেখতে থাকেন একে একে এইভাবেই কয়েলটি ঢুকোতে হয়। তো ভিউয়ার্স একটা কথা না বললেই নয়, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর একটি লাইক দিয়ে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ তৈরি করবেন। তো দেখেন এখানে কয়েল অপর প্রান্ত এক প্রান্তে ঢুকানো হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন
স্টার্টিং কয়েলের এখন ওপর প্রান্তে আর এক প্রান্তে ঢুকাতে হবে। তো ভিউয়ার্স অনেকেই কমেন্ট করে জানিয়ে দিছে যে টেবিল ফ্যান কিভাবে রেগুলেটর করে বাইন্ডিং করতে হয়, অনেকে এগুলো বোঝে না। তো আমি আপনাদেরকে পুরো ভিডিওতে কালেকশনে দেখিয়ে দেবো কিভাবে টেবিল ফ্যান আপনাদের রেগুলেটর করে বাইন্ডিং করতে হয়। তো ভিউয়ার্স দেখতে দেখতে আমাদের এখানে প্রত্যেক তিনটি কয়েল ঢুকানো কাজ শেষ হয়ে গেছে। তো ভিউয়ার্স তো আছে আর একটি কয়েল, তো দেখতে দেখতে আমাদের কয়েল ঢুকানোর কাজ প্রায় শেষের দিক। তো দেখেন, মনোযোগ তো দেখলেই আপনারা কাজ বুঝতে পারবেন এবং করতে পারবেন। তো দেখেন, এটা খুব একটা যজ্ঞের কোনো কাজ নাই, এটা যে কোনো লোক একবার ছেড়ে দুইবার দেখলেই কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার 4 নম্বর কয়েলের কাজ চলতেছে, স্টার্টিং কয়েল 4 নম্বরটা। তো এরপরে আপনাদের দেখে দেওয়া হবে কীভাবে ফ্যানের কালেকশন করতে হয়। তো পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন কীভাবে ফ্যানের কালেকশন করতে হয়, সব কিছু আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। তো দেখেন, এখানে কয়েল ঢুকানোর কাজ চলতেছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েলটা প্রাইমার ঢুকানোর কাজ পড়ায় শেষের দিক। তো দেখেন, এখানে আর একটি কয়েলের একটু এক প্রান্ত আছে, তো এখানে কয়েল ঢুকানো শেষ হয়ে যায়। তো আপনারা যদি আমাদের এখানে কীভাবে রেগুলেটর করে কালেকশন করতে হয় এগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া হবে কীভাবে কালেকশন করতে হয় এবং রেগুলেটর করে কালেকশন করতে হয়। তো আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।